আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও চলে এলাম। তো আমি হামিদাকে নিয়ে বাইরের কাজ সেরে বাজার করে বাসায় চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা কি করব কি করব। তো কালকে আপনাদের ভাইয়া আমাদের জন্য ফখরুদ্দিনের পরোটা আর আলুর দম, চিকেন কি বলে কাবাব, এগুলো নিয়ে এসেছিলো। তো আমরা এগুলো রেখে দিয়েছিলাম কালকে খাওয়া দাওয়ার পরে, অনেক রাতে যেহেতু নিয়ে এসেছিলো আর আমাদের খাওয়া হয়নি। তো আমরা এই নাস্তা হিসাবে এটাকেই গরম করে আমরা সুন্দর করে পরিবেশন করে সবাই মিলে একত্রে বসে খাবো। তো আমাদের আজকের নাস্তার যে আয়োজন, তার সম্পূর্ণ ক্রেডিট চলে যাচ্ছে কাউসার ভাই, মানে আপনাদের ভাইয়ার অফিসের বস এবং তার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এরকম সুন্দর খাবার আয়োজন করার জন্য। তো আমরা সবাই গোল হয়ে বসেছি, বাবু খাচ্ছে, হামিদা বাবুকে দেখতেছে আর হামিদার মেয়ে আমাকে দেখতেছে। তো আমরা ফ্লোরে বসেছি, এই ব্যাপারটাকে একটু ইগনোর করবেন, কারণ হচ্ছে এই ফ্লোরে বসে খাওয়ার মজাটা আসলে অন্যরকম। আর সবাই গোল হয়ে এক জায়গায় বসে খাচ্ছি, এটাও একরকম ভালো লাগা। তো ডাইনিং টেবিলে তো সবসময় খাই, তো এই জন্যই মাঝে মাঝে চেষ্টা করি যে ফ্লোরে বসে খাওয়ার, আর ফ্লোরে বসে খাওয়া এক প্রকার সুন্নত। তো যাই হোক গাইজ, আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সেই সাথে বলবো যারা আমার ভিডিওটি ভিউ করবেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানে আমার ব্লগটি আমি শেষ করছি, এখন আমরা নাস্তা পর্বে চলে যাব, আর বেশি কথা বাড়াবো না। এই তো বাচ্চারা, তোমরা সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দিবা, আল্লাহ হাফেজ দিবা। হ্যাঁ, ওকে।